প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আপনাদের জন্য আজকে পরিকল্পনা সংশোধনী নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসি। এখানে আমি 5টি জেলার সংশোধনী নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদেরকে দেখাবো, আপনারা দেখার চেষ্টা করুন, দেখেন। প্রথমে দেখাচ্ছি আমি নোয়াখালী জেলা। নোয়াখালী জেলায় পরিবার পরিকল্পনা কার্যালয়ের 19/6/2021 তারিখে সংসদ স্মারকে জারিকৃত 3 ক্যাটাগরি পদে নিয়োগের বিজ্ঞপ্তিতে বয়সের নিম্ন সীমা সময়সীমা হলো 25/3/2020 তারিখে 18 বছর নির্ধারণ করা হয়। এর ফলে আবেদন গ্রহণের শুরুর তারিখ 28/6/2021-এ যাদের বয়স 18 বছর হয়েছিল তারা আবেদনের সুযোগ পাননি। এখনো উক্ত নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্ন বর্ণিত শর্তাবলী অনুসরণ করতে হবে। অংশের 3 নম্বর শর্ত সংশোধন পূর্বক নিম্নরূপ ভাবে প্রতিস্থাপন করা হলো। বিদ্যমান তথ্য আর হলো সংশোধিত তথ্য, দেখেন। বিদ্যমান হলো 25/3/2020 তারিখে প্রার্থীর বয়সসীমা 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধা, পুত্র কন্যা ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা 18 থেকে 32 বছর, বয়স প্রমাণের ক্ষেত্রে বিডিবির গ্রহণযোগ্য নয়, এটা বিদ্যমান ছিল আর সংশোধন করা হয়েছে। সেই সকল প্রার্থীর বয়স 28/6/2021 তারিখে ন্যূনতম 18 বছর এবং 25/3/2020 তারিখে যাদের বয়স সর্বোচ্চ 30 বছর তারা আবেদনের যোগ্য। তবে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যা ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে 25/3/2020 তারিখে যাদের বয়স সর্বোচ্চ 32 বছর তারাও আবেদনের যোগ্য, বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। যে সকল প্রার্থীর বয়সে নিম্ন সীমা নির্ধারণ সংক্রান্ত সমস্যার কারণে আবেদন গ্রহণ শুরুর তারিখ 28/6/2021-এ বয়স 18 বছর পূর্ণ হওয়া সত্ত্বেও আবেদন করতে পারেনি, কেবলমাত্র তারাই নিম্ন বর্ণিত বয়স সীমার মধ্যে এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন পত্র পূরণ ও আবেদনের ফি জমা দান শুরুর তারিখ ও সময় 18/10/2021 সকাল 10 ঘড়িকা। অনলাইনে আবেদন পত্রে জমা দানের শেষ তারিখ ও সময় 27/10/2021 বিকাল 5 ঘড়িকা। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদন পত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। আবেদন গ্রহণ শুরুর তারিখ 28/6/2021-এ যারা আবেদন করার যোগ্য ছিলেন কিন্তু আবেদন করেননি এরূপ প্রার্থীর ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে না, শুধুমাত্র যাদের 18 বছর পূর্ণ হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এটি প্রযোজ্য হবে। জানুয়ারি নিয়োগ বিজ্ঞপ্তির অন্যান্য শর্তাবলী অপরিবর্তিত থাকবে। 5. নোয়াখালী জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের 16/19/2021 তারিখে এই তারিখে চাকরিকৃত নিয়োগকৃত বিজ্ঞপ্তি এই ওয়েবসাইটে পাওয়া যাবে। এটা হলো আপনার হলো নোয়াখালী গেল। পরবর্তীতে আপনাদের দেখাবো নারায়ণগঞ্জের সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি। নারায়ণগঞ্জ জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে 24/8/2021 তারিখের স্মারকে জারিকৃত 4 ক্যাটাগরি পদে নিয়োগ বিজ্ঞপ্তিতে বয়সের নিম্ন সীমা 25/3/2020 তারিখে 18 বছর নির্ধারণ করা হয়। এর ফলে আবেদন গ্রহণ শুরুর তারিখ 1/9/2021-এ যাদের বয়স 18 বছর হয়েছিল তারাও আবেদনের সুযোগ পাননি। এখানে উক্ত নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্ন বর্ণিত শর্তাবলী অনুসরণ করতে হবে। অংশের 3 নম্বর শর্ত সংশোধিত পূর্বক নিম্নরূপ ভাবে প্রতিস্থাপন করা হলো। বিদ্যমান তথ্য সংশোধিত তথ্য, 3 নম্বর হলো 25/3/2020, 25/3/2020 তারিখে প্রার্থীর বয়সীমা 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সীমা 18 থেকে 32 বছর, বয়স প্রমাণের ক্ষেত্রে বিডিবির গ্রহণযোগ্য নয়। যে সকল প্রার্থীর বয়স 1/9/2021 তারিখে ন্যূনতম 18 বছর এবং 25/3/2020 তারিখে যাদের বয়স সর্বোচ্চ 30 বছর তারা আবেদনের যোগ্য। তবে বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, পুত্র কন্যা ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে 25/3/2020 তারিখে যাদের বয়স সর্বোচ্চ 32 বছর তারাও আবেদনের যোগ্য, বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। যে সকল প্রার্থীর বয়সের নিম্ন সীমা নির্ধারণ সংক্রান্ত সমস্যার কারণে আবেদন গ্রহণ শুরুর তারিখ 1/9/2021-এ বয়স 18 বছর পূর্ণ হওয়া সত্ত্বেও আবেদন করতে পারেনি, কেবলমাত্র তারাই নিম্ন বর্ণিত বয়স সীমার মধ্যে এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন পত্র পূরণ ও আবেদন ফি জমা দানের শুরুর তারিখ ও সময় 18/10/2021 সকাল 10 ঘড়িকায়।
অনলাইন আবেদন জমা দানের শেষ তারিখ ও সময় 27/10/2021 বিকেল 5 ঘটিকা। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। আবেদন গ্রহণ শুরুর তারিখ 1/9/2021-এ যারা আবেদন করার যোগ্য ছিলেন কিন্তু আবেদন করেননি, এরূপ প্রার্থীর ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে না। নিয়োগ বিজ্ঞপ্তির অন্যান্য শর্তাবলী অপরিবর্তিত থাকবে। আর এটা হলো স্মারক নাম্বারটা দেওয়া আছে। তারপর আমি বলতেছি, জেলম জেলা পরিবার পরিকল্পনা অফিস হলো লালমনিরহাটের সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি। লালমনিরহাট জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে 16/8/2021 তারিখের স্মারকের নথিতে 3 ক্যাটাগরি পদে নিয়োগ বিজ্ঞপ্তিতে বয়স সীমা 25/3/2020 তারিখে 18 বছর নির্ধারণ করা হয়। এর ফলে আবেদন গ্রহণ শুরুর তারিখ 25/8/2021-এ যাদের বয়স 18 বছর হয়েছিল তারা আবেদনের সুযোগ পাননি। এক্ষেত্রে উক্ত নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্ন বর্ণিত শর্তাবলী অনুসরণ করতে হবে এবং অংশের 3 নম্বর শর্ত সংশোধন পূর্বক নিম্নরূপ ভাবে প্রতিস্থাপন করা হলো। 25/3/2020 তারিখে যাদের বয়স সীমা 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে, তবে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা পুত্র কন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স সীমা 18 থেকে 32 বছর বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। সংশোধিত তথ্য হলো, যে সকল প্রার্থীর বয়স 25/8/2021 তারিখে ন্যূনতম 18 বছর এবং 25/3/2020 তারিখে যাদের বয়স সর্বোচ্চ 30 বছর তারা আবেদনের যোগ্য। তবে বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যা ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে 25/3/2020 খ্রিস্টাব্দের তারিখে যাদের বয়স সর্বোচ্চ 32 বছর তারাও আবেদনের যোগ্য, বয়স প্রমাণের ক্ষেত্রে বিরোধিত গ্রহণযোগ্য নয়। যে সকল প্রার্থীর বয়সের নিম্ন সীমা নির্ধারণ সংক্রান্ত সমস্যার কারণে আবেদন গ্রহণ শুরুর তারিখ 25/8/2021-এ বয়স 18 বছর পূর্ণ হওয়া সত্ত্বেও আবেদন করতে পারেননি, কেবলমাত্র তারাই নিম্নলিখিত সময়সীমার মধ্যে এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন পত্র পূরণ ও আবেদন ফি জমা দানের শুরুর তারিখ ও সময় 18/10/2021 সকাল 10 ঘটিকায়। অনলাইনে আবেদন পত্র জমা দানের শেষ তারিখ ও সময় 27/10/2021 বিকাল 5 ঘটিকায়। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। আবেদনপত্র গ্রহণ শুরুর তারিখ 25/8/2021-এ যারা আবেদন করার যোগ্য ছিলেন কিন্তু আবেদন করেননি, এরূপ প্রার্থীর ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে না। নিয়োগের অন্যান্য শর্তাবলী অপরিবর্তিত থাকবে। আর এটা হলো সেই দিনের হলো জারিকৃত, আর নিয়োগ বিভূতি এই ওয়েবসাইটেও পাওয়া যাবে। জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় হবিগঞ্জে দেখেন সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি। হবিগঞ্জ জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের 11/8/2021 তারিখে যে স্মারক নম্বরটা দেওয়া আছে এবং হলো জারিকৃত 4টি ক্যাটাগরি পদে নিয়োগ বিজ্ঞপ্তিতে বয়সের নিম্ন সীমা 25/3/2020 তারিখে 18 বছর নির্ধারণ করা হয়। এর ফলে আবেদন গ্রহণ শুরুর তারিখ 17/8/2021-এ যাদের বয়স 18 বছর হয়েছিল তারা আবেদনের সুযোগ পাননি। এক্ষেত্রে উক্ত নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্ন বর্ণিত শর্তাবলী অনুসরণ করতে হবে। অংশের 3 নম্বর শর্ত সংশোধন পূর্বক নিম্নরূপ ভাবে প্রতিস্থাপন করা হলো। বিদ্যমান তথ্য আর সংশোধিত তথ্য। 25/3/2020 তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে, তবে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স সীমা 18 থেকে 32 বছর বয়স প্রমাণের ক্ষেত্রে বিডিবির গ্রহণযোগ্য নহে। যে সকল প্রার্থীর বয়স 17/8/2021 তারিখে ন্যূনতম 18 বছর এবং 25/3/2020 তারিখে যাদের বয়স সর্বোচ্চ 30 বছর তারা আবেদনের যোগ্য, তবে বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যা ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে 25/3/2020 তারিখে যাদের বয়স সর্বোচ্চ 32 বছর তারাও আবেদনের যোগ্য, বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। যে সকল প্রার্থীর বয়সের নিম্ন সীমা নির্ধারণ সংক্রান্ত সমস্যার কারণে আবেদন গ্রহণ শুরুর তারিখ 17/8/2021-এ বয়স 18 বছর পূর্ণ হওয়া সত্ত্বেও আবেদন করতে পারেননি, কেবলমাত্র তারা নিম্ন বর্ণিত সময়সীমার মধ্যে এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমা দানের শুরুর তারিখ ও সময় 18/10/2021 সকাল 10 ঘটিকা।
অনলাইন আবেদন পত্র জমা দানের শেষ তারিখ ও সময় 27/10/2021 বিকাল 5 ঘড়িকা। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। আবেদনপত্র গ্রহণ শুরুর তারিখ 17/8/2021-এ যারা আবেদন করার যোগ্য ছিলেন কিন্তু আবেদন করেননি এরূপ প্রার্থীর ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে না। নিয়োগ বিজ্ঞপ্তির অন্যান্য শর্তাবলী অপরিবর্তিত থাকবে। জেলা পরিবার পরিকল্পনা অফিস কুমিল্লা সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি। কুমিল্লা জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে 26/20/2021 তারিখের সারক্রমে 4টি ক্যাটাগরি পদে নিয়োগ বিজ্ঞপ্তি বয়সের সীমা 25/3/2020 তারিখে 18 বছর নির্ধারণ করা হয়। এর ফলে আবেদন গ্রহণ শুরুর তারিখ 28/6/2021-এ যাদের বয়স 18 বছর হয়েছিল তারা আবেদনের সুযোগ পাননি। এতক্ষণে উক্ত নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্ন বর্ণিত শর্তাবলী অনুসরণ করতে হবে। 3 নম্বর শর্ত সংশোধন পূর্বক নিম্নরূপ ভাবে প্রতিস্থাপন করা হলো। বিদ্যমান তথ্য আর সংশোধিত তথ্য। 25/3/2020 তারিখে প্রার্থীর বয়স সীমা 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স সীমা 18 থেকে 32 বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। সংশোধিত তথ্য। যে সকল প্রার্থীর বয়স 28/6/2021 তারিখে ন্যূনতম 18 বছর এবং 25/3/2020 তারিখে যাদের বয়স সর্বোচ্চ 30 বছর তারা আবেদনের যোগ্য। তবে বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধার পুত্র কন্যা ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে 25/3/2020 তারিখে যাদের বয়স সর্বোচ্চ 32 বছর তারাও আবেদনের যোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। যে সকল প্রার্থীর বয়সের নিম্ন সীমা নির্ধারণ সংক্রান্ত সমস্যার কারণে আবেদন গ্রহণ শুরুর তারিখ 28/6/2021 এ বয়স 18 বছর পূর্ণ হওয়া সত্ত্বেও আবেদন করতে পারেননি, কেবলমাত্র তারাই নিম্ন বর্ণিত সময়সীমার মধ্যে এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমা দান শুরুর তারিখ ও সময় 18/10/2021 সকাল 10 ঘটিকা। অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ ও সময় 27/10/2021 বিকাল 5 ঘটিকা। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। আবেদনপত্র গ্রহণের শুরুর তারিখ 28/6/2021-এ যারা আবেদন করার যোগ্য ছিলেন কিন্তু আবেদন করেননি এরূপ প্রার্থীর ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে না। নিয়োগ বিজ্ঞপ্তির অন্যান্য শর্তাবলী অপরিবর্তিত থাকবে। কুমিল্লা জেলা পরিবার কার্যালয় দেওয়া আছে। যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।